লবণ টবণ সব ঠিক আছে। এই জেরিন, তোর বাবা জামাই বাবাজিকে নিয়ে টেবিলে বস, আমার রান্না শেষ। না ঠিক আছে না আম্মা, আপনি হাড়ি খাবেন? আব্বা খাবেন? না। তুমি খাবা? না না, ওরা কেউ হাড়ি খায় না। বাবা তুমি খাও। বাবা দরকার নাই। পাইটার ভিতরে উঠে কি যেন বলে, মজা আছে, অনেক মজা। হ্যাঁ না, বের হলে টুকটুক করে প্লেটে টুকটুক করো। হ্যাঁ আম্মা, অল্প একটু আছে আমার। আম্মা আপনার রেডি ওয়ান টু থ্রি কোন আমি কান দেই? রেডি ওয়ান টু থ্রি। খেতে পেরেছো? না পারলাম আমি ছোটবেলা থেকে, আমি না ইংলিশ পড়তে যেতাম খালি। আমাদের গ্রামে একবার ইয়ে আসছে একজন বিদেশি, তখন ফাইভ সিক্স সিক্সে পড়ি না আমি। কি করবি বল, মানে আমার দিকে তাকিয়ে থাকিস না, বল কি করবি? বিয়ে করে নিয়ে এসেছে, ভালো 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 স্টুডেন্ট, সব কিছু ভালো, আমার আমার কোনো আপত্তি নেই, কিন্তু ম্যানার্স এগুলো কে শেখাবে ওকে? হ্যাঁ তুই দেখলি না আজকে খাওয়ার টেবিলে বসে একটা গরুর হাড় নিয়ে যা করলো, মানে মনে হচ্ছে ওটা খাওয়ার কোনো টেবিল না, ওটা হকি স্টেডিয়াম, ক্রিকেট খেলতে নেমেছে, হকি খেলতে নেমেছে, আর তারপর সে হাড় নিয়ে সারা বাড়ি বাসি বাজিয়ে বেড়াচ্ছে, পাগল। আর খাওয়ার সময় কীসব অশ্রাব্য কথাবার্তা বলে, মানে শুনলেই তো বমি চলে আসে। আর খালি খাবার বলবো কি, ও তো পোশাকেরই কোনো সেন্স নেই, একটা ক্যাটকাটা লাল রঙের হাতা কাটা গেঞ্জি পরে আমার সামনে হাজির, শ্বশুরের সামনে হাজির, বগল দেখা যাচ্ছে। আর মা তোকে আমি বলি, ওকে একটু কথা বলা, মানে কথা না বলা শেখা, এই যে সারাক্ষণ ওর গোল প্যাক 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 করে হালকা কথাবার্তা বলে, এতে কি ওর ওয়েট বাড়ে? হ্যাঁ ওকে দয়া করে বোঝা, একটু কম কথা বলাটা ভদ্রতা, তাতে করে পার্সোনালিটিও বিল্ড আপ হয়, ওরকম হালকা ভাববে না মানুষ। প্লিজ টিচ হিম সাম এটিকেটস এন্ড ম্যানার্স, কিভাবে খাওয়ার টেবিলে বসবে, কিভাবে খাবে, ওরকম আঙুল চেটে চেটে যেন না খায়, এগুলি শেখা ওকে। আর যদি শেখাতে না পারিস, কল
খবরদার কবির যেন আমার সামনে এসে না দাঁড়ায়। যা। ঠিক আছে বাবা, আমি কবিরকে বুঝিয়ে বলবো। কবিরকে? কবির। 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 যা। যা। কবির। ঠিক মতো হাঁটা চলা করতে পারে না, কথা বলতে পারে না, কবিরকে বানিয়ে ফেললো। কবির। মূর্খ। মানে আমার কপালটাই খারাপ, মানে সারাটা জীবন পার করে দিলাম এক হালকা মানুষের সাথে, এবার মেয়ে পছন্দ করে নিয়ে এসছে আরেক হালকা মানুষকে। কাজী নজরুল ইসলামের প্রথম নিষিদ্ধ কাব্যগ্রন্থ কোনটা বলো তো? জানো না? বিশের বাস। তোমার কি মন খারাপ নাকি? হ্যাঁ। কি বলো, মন খারাপ? কি বিষয় বলো তো আমারে, কি হয়েছে? তুমি ডাইনিং টেবিলটা কি করলা? ডাইনিং এ খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া ডাইনিং টেবিলে করবো না? নাকি তোমাদের ফ্যামিলিতে ট্র্যাডিশন আছে যে নতুন জামাই ফ্লোরে বসে খাবে? ওটা হলেই ভালো ছিল। তুমি আমার হাজবেন্ড হয়ে আমার ফ্যামিলির সাথে বসে খাচ্ছো, এই রকম একটা স্যান্ডো গেঞ্জি পরে, তার উপরে এটার কালার হচ্ছে লাল। লাল লাল কোনো কালার না। তুমি তো নতুন জামাই ফ্যামিলির নাকি? আর খাবার খাওয়ার তো একটা ভদ্রতা আছে, খাবার তো খেতে হয় একটু ভদ্র হবে নাকি? তুমি এই হাড়টা নিয়ে কি শুরু করছিল এখানে? তুমি তো মানুষ। কি বলতেছ, হাড়ির সঙ্গে ভদ্রতা কিভাবে করব? হাড়ি শক্ত না, মজ্জাটা তো ভিতরে থাকে, তো যুদ্ধ করেই বের করতে হবে। চুমুক না দিলে এটা বেরোবে, ঝাঁকি না দিলে বেরোবে? শোনো, হাড়ি সবচেয়ে ভালো খায় বাচ্চারা, বাচ্চা চেনো? দাঁতের পোকা ফালাই, মাজার পোকা ফালাই। আমার দাদির মাজায় বেদনা হইতো, ব্লেড দিয়ে পোস দিয়া বাচ্চা আনতাম, ব্লেড দিয়ে পোস দিয়ে। তারপর চুপ থাকো তো, আর একটা কথা বলবা না। শোনো কবির, তুমি এরপর থেকে আমার ফ্যামিলির সামনে কোনো ধরনের হালকা আচরণ করবা না, আর যদি তুমি করছো তাহলে হাড্ডি খাওয়া কি হারাম নাকি? হাড্ডি খাওয়া যদি হালাল হয় তাহলে ভদ্রভাবে হাড্ডির ভিতরের মদ কেমনে? ই-কমার্সের সেরা ব্র্যান্ড মানেই ধামাকা, আর ধামাকা মানেই টিভি, ফ্রিজ, মোটরসাইকেল, আসবাবপত্র সহ নিত্য প্রয়োজনীয় সকল পণ্যের বিশাল সমাহার। ধামাকা শপিং মানেই যে কোনো পণ্যে আকর্ষণীয় ছাড়, সময় মতো নিশ্চিত ডেলিভারি। ধামাকা শপিং মানেই পছন্দ মতো সেরা শপিং। বাংলাদেশের লোকগীতিকাগুলোকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে, বাংলাদেশের লোকগীতিকাগুলোকে তিন ভাগে বিভক্ত করেছে, তিন ভাগে তিন ভাগে তিন ভাগে তিন ভাগে বিভক্ত করা হয়েছে। এক নাথগীতিকা, ময়মনসিংহ গীতিকা, নাথগীতিকা, ময়মনসিংহ গীতিকা, নাথগীতিকা, ময়মনসিংহ গীতিকা, পূর্ববঙ্গ গীতিকা, পূর্ববঙ্গ গীতিকা, নাথগীতিকা, ময়মনসিংহ গীতিকা, পূর্ববঙ্গ গীতিকা, নাথগীতিকা, ময়মনসিংহ গীতিকা, পূর্ববঙ্গ গীতিকা, নাথগীতিকা, ময়মনসিংহ গীতিকা, পূর্ববঙ্গ গীতিকা, ময়মনসিংহ গীতিকার পালাগুলো সংগ্রহ করেন চন্দ্রকুমার দে, চন্দ্রকুমার দে, চন্দ্রকুমার দে, চন্দ্রগ্রহ ময়মনসিংহ গীতিকার, ময়মনসিংহ গীতিকার পালাগুলো সংগ্রহ করেন চন্দ্রকুমার দে, চন্দ্রকুমার দে, চন্দ্রগ্রহমার দে, ময়মনসিংহ গীতিকা এবং পূর্ববঙ্গ গীতিকা, ময়মনসিংহ গীতিকার পালাগুলো সংগ্রহ করেন চন্দ্রকুমার দে, চন্দ্রকুমার দে, চন্দ্রকুমার দে, এবং তার সম্পাদনা করেন ডক্টর দীনেশচন্দ্র সেন। দীনেশচন্দ্র সেন পুঁথি সাহিত্যের অন্তর্গত ইউসুফ জুলেখা, ময়মনসিংহ গীতিকার পুঁথি সাহিত্যের অন্তর্গত ইউসুফ জুলেখা, পদ্মাবতী ও লাইলীবদ্ধ কাব্যের রচয়িতা, পুঁথি পুঁথি সাহিত্যের অন্তর্গত, পুঁথি সাহিত্যের অন্তর্গত ইউসুফ জুলেখা, পদ্মাবতী ও লাইলীবদ্ধ কাব্যের রচয়িতা, যথাক্রমে ফকির গরিব আলাল ও দৌলত, উজির বাহারাম খান, 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 ইউসুফ জুলেখা খান, আমি শাহ মোহাম্মদ সগির ওয়া। হয়তো আসতে না, দেখো না জামাই বাবা জি পড়ছে তো, শুনতেও পাচ্ছি না কি কি পড়ছে। ওকে, বৈষ্ণব পদাবলীর সঙ্গে কোন ভাষা সম্পর্কে? মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ সম্পর্ক, বৈষ্ণব পদাবলী মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ সম্পর্ক, ব্রজবলী বাংলা ও মৈথিলী ভাষার মিশ্রণে, এক প্রকার কৃত্রিম ভাষা ব্রজবলী বাংলা ও মৈথিলী ভাষার মিশ্রণে, ব্রজবলী বাংলা ও বাংলা 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 বাংলা। আরে বেটা নিজে নিজে পড়া, আমাকে পড়া শেখাতে বলেছে কে? নিজের বাড়ি নিজের ঘর, একটু
শান্তি মতো ঘুমাতে পারবো না। আরেকজনের কোনো বিকারই নাই, বাজারে যাইস গজব। আরে ভাই আমি কি পড়বো না? এটাকে পড়া বলে? তুমি পুরো বাড়ি দৌড়াচ্ছ আর চিৎকার করে পড়তেছো। ছোটবেলা থেকে আমি এইভাবেই পড়ি ভাই। হলে থাকতো তুমি এভাবে পড়তা? হ্যাঁ এভাবেই তো পড়তাম। আর তোমার রুমমেটও থাকতো? থাকতো না, তো চলে গেছিল। সেটাই তো হওয়ার কথা, রুমমেট চলে গেছে, কিছুদিন পর আমিও চলে যাব। আচ্ছা আমার বিসিএসটা পাস তো করতে হবে নাকি? তোমার এসব বিসিএস পাসটা আমি বুঝি না। তুমি ইমিডিয়েট একটা চাকরি নাও আর আমাকে নিয়ে আলাদা থাকো। কোন ধরনের কথা? চাকরি নাও, চাকরির মুখের কথা বললেই হয়ে গেল। এইটাই যদি কথা হইতো তাহলে তো আমি চাকরি নিতাম, তারপরে বিয়ে করতাম। তোমার চাপাচাপির কারণেই তো বিয়ে করলাম। হ্যাঁ আমি চাপাচাপি করছি কারণ আমার করতে হয়েছে। আমার বাবা মা যখন জেনে গেছে আমাদের সম্পর্কের কথা, তখন আমাদের বিয়ে দিয়ে দিয়েছে। তো অনেক বাবা মাই জানে তারা কিভাবে চাপাচাপি করে নাকি, বেকার ছেলের কাছে বিয়ে দেয়। হ্যাঁ কারণ আমার বাবা তোমার মতো না, তো উনি একদম উল্টো একটা মানুষ। উনি হচ্ছেন একদম লয়াল, পার্সোনালিটি সম্পূর্ণ, গুরু গম্ভীর একটা মানুষ। তাহলে গুরু গম্ভীর বিয়ে করতা, আমার বিয়ে করলা কেন? সেটাই তো ভুল হয়ে গেছে। দেখছি ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, সবসময় পড়াশোনায় ভালো, এই জন্য তো পছন্দ করছিলাম। বাবা মাকে দেখাচ্ছি, তারাও পছন্দ করে বিয়ে দিয়ে দিছে। আমি তো বুঝি নাই যে পড়াশোনাটা ছাড়া তুমি একদমই হালকা স্বভাবের একটা মানুষ। আরে বাবা, আরে তোমাদের বাড়িতে ঢোকার পর থেকে হালকা 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 শুনতে শুনতে না নিজের আর মানুষ মনে হইতেছে না, মনে হইতেছে আমি একটা গ্যাস বেলুন। হ্যাঁ বিয়ে করতে এই জন্য এখনো পিং ফুটায় নাই, নাহলে ফুটাই দিত। যা পড়ছিলাম সব ভুলে গেছি, আর কেমনটা লাগে? ব্রজ, ব্রজ গোপী, ব্রজ গোপ, ব্রজ গোপী খেলে হরি হরি রে, ব্রজ গোপী তো, ব্রজবুলি 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 মৈথিলি মৈথিলি লাগে, কিচ্ছু মনে নেই আমার। ব্রজবুলি ব্রজবুলি বাংলা এবং বাংলা এবং মৈথিলি, হ্যাঁ বাংলা এবং মৈথিলি, ব্রজবুলি বাংলা এবং মৈথিলি, মৈথিলি ভাষা সংমিশ্রণে একটি তৈরি একটি ভাষা, ব্রজবুলি বাংলা এবং আই জেন। হ্যাঁ এই জামাই বাবাজি কোথায় রে? ও পড়তেছে। তাই এই যে দেখ না এই শাড়িটা তোর বাবাকে বলিস আমাকে কিনে দিতে, পছন্দ হচ্ছে না? আমি তো কুড়তে পারি না, তুমি জানো না এত বড় মাছ আমি কুড়তে পারি না। আরে বাবা আমি তো সবসময় আনি না, আজকে মনে হলো একটা বড় মাছ নিয়ে আসি, অনেকদিন পর নিয়ে আসলাম। খুব ভালো করছো, কিন্তু এটা কুড়বে কে? আমি। হ্যাঁ ব্যাপারই না আম্মা। হ্যাঁ আপনি দেখেন এই যে এখানে বসে কুটে বেড়াচ্ছে। আরে বাপ রে বাপ, আব্বা মাছ কুইটা আপনি সাইজ মাছ আছে, বিশাল মাছ দেন, বিশাল বড় বাপ রে বাপ, বিশাল বড় মাছ। এইটা তুমি কুটতে পারবা? কোনো বিষয় না, আমি এখানে কুটে ভালো বাবার জায়গা পরিষ্কার করে ফেলবো, অসুবিধা নেই। হাই হাই দেখেন কিভাবে কুটতেছি। হ্যাঁ ভাবি আমার জামাই অনেক কাজের, আমার মেয়ের জামাই কাপড় ধুইতে পারে, ঘর মুছতে পারে, মাঝে মাঝে আমার সঙ্গে রান্না করে, থালাবাটি ধুইয়েও দেয়।
আন্টি আপনাদের বাসায় যদি বড় মাছ আনে আমার বলেন আমি কুটে দেব ছাই আছে আপনাদের বাসায় হ্যাঁ আছে ও তাহলে কোনো প্রবলেম না আরে মাছ কোটা আমার অনেক আগের অভ্যাস আবার ঢাকায় যখন প্রথম আসছি আব্বা তখন তো টাকা পয়সা নাই যাত্রাবাড়ির মাছের আর তো দুই মাস কাজ করছিলাম বাবা এই যে পিঠের টুকরোগুলো আর পেঁচির টুকরোগুলো আলাদা করে দিও ঠিক আছে ঠিক আছে তুমি মুড়িকন্ড রান্না করতে পারো সব কিছু পারো বাইম্মা চা একটু দিব আমরা করতাম কি আমাদের বিল অঞ্চল তো নামা বিলে ওই রাতে গিয়ে চাই তারপর বর্ষি পাইতে আসতাম আর ভোর রাত্রি গিয়ে তুলতাম মানে ফজরের আগে আগে একবার এরকম চাই পেতে রেখে আসছি বসি পেতে রেখে আসছি ভোরের দিকে গিয়া চাই উঠে কাঁঠালি চিংড়ি ভর্তি পরে বর্ষি মেলে কান কানি করি বর্ষি পুরো বাবু খেতে হয় এত জোর মাথাতেই পাচ্ছ না বুঝতে পারছিস না পরে যখন উঠেছি দেখি যে পানি একটু নিচে লড়ে পড়ে চাল বড় বাইঙ্গাস আমি তো অবাক যে এত বড় বাইক ধরা পড়ছে উঠাইছি উঠে দেখি কি ল্যাম্প প্রপেলটি স্ট্রাইক গুলাম ওটা কি বাইক মাছ বাবা স্পেশাল বাইক মাছ কিরকম কিরকম দুধরাজ সাপের বৈজ্ঞানিক নাম এটা বিশাল বড় সাপ আম্মা একটা লোক আমার আশেপাশে নাই তারপর বাঁচা লাগবো তো কি করি কি করি টেনশন আছি বর্ষিটা খোলার আগে সাপের গলাটা এরকম চাপে দিচ্ছে ওই যাতে বর্ষিটা খুলছে আর জোরে চাপ দিচ্ছে সাপ দিচ্ছে বলছে আমার জামাই বাবাজি এরপর থেকে তোমার নানা শ্বশুরও ভয় পেত না আমার কাছে মনে হয় কি এক কোষটা রসুন দিয়া আর একটু মশলা টসলা দিয়ে ভালো করে কষাইয়া দিয়ে সাপ না করা যায় খাওয়া যাবে আরাম তো বিজয় সরকারের একটা গান তুমি আমাকে একটা সমাধান দাও কি সমস্যা কি সেটা বলো তাইলে সমস্যা কি তুমি তোমার সাথে আমার আর কন্টিনিউ করা পসিবল না কারণটা কি সেটা বলো তোমাকে তো কোনোভাবে আমি আটকাইতে পারতেছি না কবির তো তুমি তো জেলখানা না তুমি আটকাবা কেন তুমি তো ফুলবাগান তোমাকে আমি হাজারবার বুঝাইছি না তোমাকে আমি ভালোভাবে বুঝাইছি যে তুমি এই হালকা আচরণটা কারোর সাথে করবা না কিন্তু তুমি চেঞ্জ হবা না তুমি কি করলা ভাত খাচ্ছিল সবাই বাইং মাছ দিয়ে বাইং মাছ থেকে একটা মানুষ কিভাবে সাপে চলে যেতে পারে সাপের কাহিনীতে চলে পারে তুমি না জাস্ট ইনসেইন আরে ভাই বাইং মাছ আর সাপের মধ্যে পার্থক্যই তো অল্প একটু
যাওয়াই তো যায় আর একটু হলে তো সাফ হয়ে যেত বাইনাস তুমি আসলে কখনো চেঞ্জ হবে না আমি বুঝতে পারছি তুমি চেঞ্জ হবে না তুমি নিজে এত বড় একটা কাহিনী করে এসে তুমি আমার সামনে বসে এখন সাপের গান শুনতেছো বাইনাসের উপর তো কোনো গান নাই থাকলে শুনতাম সো আই এম সরি আমি বুঝতে পারছি তুমি কখনো ঠিক হবে না আমি তোমাকে কষ্ট দিতে চাই না আর আমি নিজেও না কষ্ট পেতে চাই না সো বেটার আমরা একটা সমাধানে আসি ঠিক আছে একটা সমাধান লাগবে ওনার কাছে হাত দেখিয়ে আপনারা পাথর পড়ুন উপকার হবেই হবে হ্যাঁ খাজা মসলেমউদ্দিন বলছি জ্যোতিষ শাস্ত্রে যে পরপর চারবার স্বর্ণপদক পাই হ্যাঁ আমি সেই স্বর্ণপদক প্রাপ্ত খাজা মসলেমউদ্দিন আমি চ্যালেঞ্জ দিয়ে এই জ্যোতিষ শাস্ত্রে কাজ করি তোমার সমস্যাটা কি ভাইয়া সমস্যা আমার না আমার হাজবেন্ডের শোনো যে কোনো গোপন সমস্যার আমরা সমাধান করি না না ভাই আপনি যেটা বুঝছেন আসলে সেটা না সমস্যাটা হচ্ছে ও একটু হালকা মারে মানে হচ্ছে ও ওয়েট নিয়ে কথা বলতে পারে না মানে আমি তো ওকে বিয়ে করেছি ঠিক আছে কিন্তু মানে আছে না আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের সাথে কারোর সামনে কথা বললে যে একটু ওয়েট নিয়ে কথা বলবে একটু বুঝিয়ে মানে একটা স্ট্যান্ডার্ড আমাদের ক্লাস অনুযায়ী যে কথা বলবে সবার সাথে ওই জিনিসটা না ভাইয়া ওর মধ্যে আসলে নেই বুঝতে পেরেছি শোনেন এই জাতীয় একটি রোগী আমার ছিল খুব হালকা চলাফেরা করত আমার ট্রিটমেন্টের পরে সে এখন ভারী হয়েছে তার ওজন বেড়েছে সে এখন সমাজে ওজন নিয়ে চলে হালকা মেজাজ তার আর দেখা পাওয়া যায় না ঠিক আছে ভাই তাহলে আমি ওকে নিয়ে কালকে আসি জি কালকে চলে আসেন ভাই আমি আপনাকে ফোন করেছিলাম হালকা জামাই জি 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 অসুবিধা নেই আমি অনেক গবেষণা করি জ্যোতিষ শাস্ত্রে যাতে নির্মূল হয় তার ব্যবস্থা আমি করে দিচ্ছি মানে ও হালকা থেকে ভারী হয়ে যাবে মানে ওজন ওয়েট বেড়ে যাবে ঠিক আছে এই জন্য এই যে দুই পাথর এর আমি আংটি দিয়ে দিব ফল পাওয়া শুরু হয়ে যাবে আচ্ছা পাথরগুলো কি আজকেই পাবো ভাই হ্যাঁ আজকেই পাবে মানে আমি নিজে হাতে লাগিয়ে দেবো সব রেডি করে রেখেছি হাতটা বাড়িয়ে দাও না মাসুদ এই আংটির পাশে একটু লিকুইড লাগবে ওই যে ওষুধগুলো নিয়ে আসো আর হ্যাঁ ভাই আপনি আমাকে ফোনে বলেছেন 10,100 হয়েছে সব মিলে হ্যাঁ 10,100 এই মহামূল্যবান পাথরের দাম হচ্ছে 10,100 আর কি তো ট্রিটমেন্ট শুরু হয়ে যাচ্ছে ঠিক আছে এখন থেকে সে ওজনদার হয়ে উঠবে আচ্ছা আর লিকুইডটা হচ্ছে কিভাবে খাবে নাকি এটা খাবে হচ্ছে সকালে 2 চামচ দুপুরে 2 চামচ আর রাতে 2 চামচ ঠিক আছে দেখি হ্যাঁ বলে দাও দিয়ে দাও ওনাদের এগুলোর টাকা লাগবে না 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 এর কোনো দাম লাগবে না মানে এটা একদম ফ্রি ঠিক আছে এটা হচ্ছে কাশির ওষুধ এর মধ্যে সিডেটিভ আছে যেমন বাবাজি
জামাইবাবুজি তুমি মন খারাপ করে গান শুনছো চুপচাপ কি হয়েছে জেরিন জেরিনের সঙ্গে ঝগড়া কি হয়েছে নিশ্চয়ই কিছু হয়েছে নাকি তুমি আবার কিছু বলেছো নাকি কি বোকার মতন কথা বলো আমি কেন ওকে কিছু বলতে যাব না জামাই বাবাজি তো কখনো এত গম্ভীর হয়ে বসে থাকে না বাবা বাবা তোমার হাতে আংটি দেখি দেখি সুন্দর তো ওই হাতে ওই হাতে আংটি কখনো তো তোমাকে দেখিনি নতুন কিনেছো আচ্ছা জামাইবাবুজি এই আংটিগুলো পড়লে কি উপকার হয় আমাকে একটু বলবে আমি একটু পড়তাম কি পাগলের মতো কথা বলছো তুমি আংটি পাথর দিয়ে কি করবে একটা পাথর আছে ওটা নিয়ে থাকো আমার দুধ চিনি বাড়ি এক কাপ চা দেন তো দুধ চিনি বাড়ি আচ্ছা আচ্ছা ঠিক আছে চা দিচ্ছি চা খেলে মনটা ভালো হয়ে যাবে তাই না আচ্ছা ঠিক আছে পাঁচ চামচ চিনি দিন পাঁচ চামচ আচ্ছা ঠিক আছে পাঁচ চামচ চিনি দিচ্ছি থ্যাংক ইউ তুমি কেন দুশ্চিন্তা করবে তোমার এত ভালো একাডেমিক ব্যাকগ্রাউন্ড এত স্ট্রং পোর্টফোলিও তুমি ভালো জব পাবে তুমি চিন্তা করো না চাকরি তোর কি হয়েছে বলো তো কবি তুমি এরকম ক্ষণে ক্ষণে ঘুমিয়ে পড়তে পারো 10 সেকেন্ডের ঘুম দিয়ে আবার জেগে যাচ্ছ তুমি তুমি কি সিকি করছো এক কাজ করো তুমি ঘরে চলে যাও এই জামা কাপড় পাল্টে একটু ফ্রেশ হয়ে একটা ঘুম দাও দেখেন সব ঠিক আছে কিনা সব ঠিক আছে আমি আরো কিছু জানার আছে গলার একটু নতুন ডিজাইন চাচ্ছি না নতুন কি কোনো আসছে না ছোটবেলার কথা মনে পড়ে গেল এখন তো সবাই জামার বউ দেখেন মাসের মধ্যে দুইটা তিনটা চারটা বস্তা জামা বানায় আমরা তো বছরে একটা এক বছরে একটা জামা পেতাম ঈদের সময় তো আব্বার কাছে অনেক কান্নাকাটি বুঝতে পারছেন এই কাপড় দিয়ে আমার বাবা আমার একটা পাঞ্জাবি বানাই দিচ্ছিল সেই পাঞ্জাবি বানাইছিল বাচ্চা মানুষ তো পাঞ্জাবি পরে বাজারে গেছি নতুন পাঞ্জাবি পকেটে বিস্কুট রাখছি বুঝছেন দোকান থেকে বিস্কুট কিনে তো কুকুরের টাইসা হাউ করে কামড় দিয়ে পকেট সহ বিস্কুট সহ নিয়ে চলে গেছে আরে এরকম অদ্ভুত ঘটনা আমার আরো হ্যাঁ শার্টের পকেটের মধ্যে একটা কলা খাইছে আর একটা কলা রাখছে রেখে ঘুমাই গেছে ছাগল এইসব পকেট সহ কলা খাই ফলাইছে আমরা তো আসলে অত জৌলুসের মধ্যে থাকতে পারি না একটা সাত বছর এটাই হ্যাঁ মাঝে মাঝে ছিঁড়ে যেত তালি টালি দিয়ে তারপর করতাম টিসু আছে টিসু কান্ত ভাই একটু হ্যাঁ চোখ বড় বড় কি এরকম করতেছিল কি চোখের কম ভালো লাগছে তোমাকে কবির একটু সাইডে চলো তোমার সাথে কথা আছে আসলে বলতেছি গল্প শেষ হয়ে গেল মজার গল্প করতেছোটা কি তুমি তোমাকে তো আমি কোনোভাবে ম্যানেজ করতে পারতেছি না হ্যান্ডেল করতে পারতেছি না কি তুমি এখানে এসো তুমি জানো যে আমার ফুল ফ্যামিলি জামা কাপড় আমরা এখান থেকে বানাই আমার বাবার স্ট্যাটাস সম্পর্কে তারা খুব ভালো করে জানো আর তুমি এখানে এসে তুমি এক বছর এক জামা পরছো তালি দিয়ে পড়ছে এটা ওনাদেরকে জানার কি দরকার ছিল তুমি আমার স্ট্যাটাসটা কোথায় নামাচ্ছ কবি হ্যাঁ হোয়াট ইজ দিস হোয়াটস ইওর প্রবলেম
No problem. No problem. Whatever I have said is true. Stop it. There is no problem. আস্তে কথা বলো মানুষ। না না আস্তে কেন? সত্যি কথা তো। একটা শার্ট। একটা শার্ট পরেই আমি বড় হইছি। বছরে একটা শার্ট। ওইটা পরেই আমি এই রেজাল্ট করছি। আমার কোনো প্রবলেম হয় নাই। 50টা শার্ট মানুষের লাগে না। আমি এইটাই বলতে চাই। না এটা সত্য কথা, এটা আস্তে বলতে হবে কেন? এটা তো কোনো অশ্লীল কথা না। দ্যাটস অল। তুমি আমার সঙ্গে ইংরেজি বলতেছো। সো আই হ্যাভ নো প্রবলেম। তুমি দুম করে আমার ইংলিশ বলা শুরু করলো, হোয়াট ইজ ইউর প্রবলেম? হ্যাঁ আমি কে? আমি কোন মাপের স্টুডেন্ট? আমার রেজাল্ট ইউ নো ভেরি ওয়েল এনাফ। এই যে তুমি রেগে গেছো, তুমি কিন্তু আগে রাখতে না। তুমি কেমন ছিলে? হালকা ফুরফুরা, একেবারে ফুরফুরে একটা ছেলে। এখন তুমি আমার মতো মানুষের সামনে এসে রেগে গেছো, অর্থাৎ তুমি হালকা থেকে ভারী হয়েছো। তোমার ওয়েট বেড়েছে, ওয়েট বেড়েছে বলেই গাম্ভীর্যতার প্রকাশ ঘটেছে। কাজ হয়ে গেছে? ঘোড়া রান্দাও কাজ হয়ে যায় না। মানে কিচ্ছু কাজ হয় নাই। বৌরি নিয়ে গেছিলাম টেইলার্সে জামা কাপড় বানাইতে। ওর একটা চেক কাপড় দেখছি, দেখে ছোটবেলার কথা মনে হয়েছে। তারপর টেইলার্সের লোকের সঙ্গে গল্প শুরু করে দিয়েছি। আমার বাবায় ওই চেক কাপড় দিয়ে ছোটবেলা একটা পাঞ্জাবি বানাইছিল, পাঞ্জাবি করে বাজারে গেছিলাম, গিয়ে বিস্কুট কিনছি, দুইটা খাইছি, দুইটা পকেটে রাখছি, কুত্তা এসে কামড় দিয়ে পকেট সব বিস্কুট নিয়ে গেছে। এটা হালকা আলোচনা না? হালকা আলোচনা করে ফেলছি কিনা আমি? তাহলে এতগুলি টাকা আমি কেন দিলাম? কি কাজ হয়েছে আমার? দেখো, তোমার এই রোগের কোনো ওষুধ? 12 নম্বর রোডের 29 নম্বর বাড়িটা কোনটা? আছে, তোমার এই রোগের ওষুধ আছে। হ্যাঁ থাকলে বল, বলেন তাড়াতাড়ি বলেন। তোমার মুখের মধ্যে 4-5টা চুইনগাম রাখবে। কেন? তোমার মুখের মধ্যে চুইনগাম থাকলে চুইনগাম চাবাইতে থাকবে, আর চুইনগাম চাবাইতে থাকলে তোমার মুখটা ব্যস্ত থাকবে, আর ব্যস্ত থাকলে তুমি কথা বলার আগ্রহ হারিয়ে ফেলবে, মানে কথা বলতে চাইবে ধীরে ধীরে। এছাড়াও থেরাপি আছে, ওয়েট থেরাপি। বোঝনি? বুঝিয়ে বলছি, তোমার এই অতিরিক্ত শারীরিক ওজন মানসিক ওজন বাড়াতে সাহায্য করবে। এখনো বোঝনি না? বুঝিয়ে বলছি। শোনো, একজন মানুষ যদি 1 বস্তা ওজনের কোনো কিছু বহন করে, তার পক্ষে কথা বলা কিন্তু কঠিন। ধরো একটি মানুষের মাথায় 2.5 মন ওজনের বোঝা আছে। তাকে যদি তুমি জিজ্ঞেস করো, ভাই কেমন আছো, অথবা মাথায় এটা কি, সে কিন্তু তোমার উত্তর দিতে যে বিরক্ত হবে, সে চাপে বলতে চাইবে না। একইভাবে তোমার শরীরে যদি ওজনের চাপ থাকে এবং মুখে যদি চুইনগাম থাকে, তোমাকে যদি কেউ প্রশ্ন করে ভাই কেমন আছো, তুমি কিন্তু নিশ্চিত তার উত্তর দিতে চাইবে না, কারণ চুইনগামের চাপ আর ওজনের চাপ দুটি চাপে তুমি বিরক্ত হবে, উত্তরই দেবে না। কি ঠিক না? ঠিক আছে, তুমি পাশের রুমে 1 ঘন্টার মতো বসো, আমি তোমার থেরাপির ব্যবস্থা করছি। আসসালাম।
চলো খেতে চলো। কি যাবো তুমি খাবা না? তুমি সেদিনও বাবা মার সাথে যে ব্যবহারটা করেছো সেটা ভালো ছিল। আমি তোমাকে এখন একটা প্রশ্ন করছি, তুমি কথা বলছো না, তুমি কি শুরু করলা? এটা কি এত ওয়েট? তো আমি চাই নাই কবির, তুমি কি রে কি খবর? হ্যালো জেরিন, কেমন আছিস? ভাইয়া কেমন আছে? হ্যাঁ আমিও ভালো আছি, তোর ভাইও খুব ভালো আছে? আমরাও ভালো আছি। আচ্ছা শোন, আমরা যারা স্কুলের ফ্রেন্ড, ক্লোজ ফ্রেন্ড যারা, আমি ঠিক করেছি যে আমার বাসায় একটা গেট টুগেদারের আয়োজন করব। তাই? বাহ, সাউন্ডস ফান। তুই কিন্তু আসবি, আর ভাইয়াকে অবশ্যই নিয়ে আসবি। বাহ, আচ্ছা ঠিক আছে, আমি একটু কাবিরকে জিজ্ঞেস করি। হ্যাঁ জিজ্ঞেস করে তারপর তোকে জানাচ্ছি। না না, কথা বলে জানাচ্ছি, এটা বললে হবে না। আচ্ছা কে কে আসছে? মাশাল্লাহ, আমাদের জামাই বাবাজি দেখেছো এখন কতটা ওয়েট সম্পন্ন হয়ে গেছে! আমি তো রীতিমতো মুগ্ধ যে জামাই বাবাজির যে এতটা পরিবর্তন। তোমার সবকিছুতে তো মুগ্ধতা জানা যায়, কেন রে? জামাই বাবাজি বুঝি আবার কোনো ঝামেলা করেছে? না সেটা এখনো করেনি, কিন্তু ওই যে আমার স্কুল ফ্রেন্ডসরা আছে না, ওরা সবাই মিলে একটা গেট টুগেদার প্ল্যান করেছে। ও তাই? আচ্ছা, কিন্তু ওরা তো সবাই সবার হাজবেন্ডকে নিয়ে আসবে, এখন আমাকেও বলছে কাবিরকে নিয়ে যেতে। কনফিউজড বাবা, আমি কি করব? তোমরা তো জানো সবার সামনে কিরকম হালকা আচরণ করে, মানে আমি একটা এমবারেসিং সিচুয়েশনে যদি পড়ে যাই। না 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 না, একদম কোনো এমবারেসিং সিচুয়েশনে পড়বি না। আমি আমি বলছি তো, জামাই বাবা যে এখন যেই ওয়েট সম্পন্ন মানুষ হয়ে গেছে, দেখবি যে ওখানে সবাই মুগ্ধ হয়ে গেছে, একদম নির্দ্বিধায় নিয়ে যেতে পারিস। থামো তো, আবার সেই সবাই মুগ্ধ হয়ে যাবে। শোনো, মানে ঠিক আছে জামাই, একটু এখন ব্যক্তিত্ব সম্পন্ন হয়েছে, তুই নিয়ে যেতেই পারিস। শুধু বুঝতে হচ্ছে ওর একটু ওভার ওয়েট হয়ে গিয়েছে, সেটাই এখন সমস্যা। চেষ্টা করবি যতটা সম্ভব ওকে স্বাভাবিক রাখার। ঠিক আছে, আমি তাহলে নিয়ে যাই। হ্যাঁ 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 হ্যাঁ, নিশ্চয়ই। আচ্ছা তুমি যে বলছিলে যে ওয়েটটা একটু বেশি হয়ে গেছে, তাহলে একটু তুমি বলে দিও ওয়েটটা তাহলে একটু হালকা করে দিতে। পাগলের মতন কথা বলো কেন তুমি? হ্যাঁ জানি না, জানি না কেন এমন হয়, জানি না জানি না, জানি না কেন এমন হয়, জানি না জানি না, জানি না কেন এমন হয়, তুমি আর নেই সে তুমি। ভাই ধরেন নিঠুর বনে আজ পাশা খেলবো রে শাম, আজ পাশা খেলবো মাই গো মাই। সাজিয়া গুজিয়া আমি শ্বশুর বাড়ি যাই, সুন্দরী বরে আমি আকুশের সীমা নাই,
আপনা মাই গো মাই বিয়া কহরাই আমরে পানাইলাই রামা রাত পহাইলে বউয়ে কয় রাত পহাইলে বউয়ে কয় করদি কামাই সোনা মাই গো মাই বিয়া কহরাই আমরে পানাইলাই রামা বউয়ে বলে একদিন স্বামী যাই ভাইনি বাজার আমার লাগি একটা জিনিস আনতে যদি পার দুটো বেলার অভ্যাস আমার দুই টুটে লাগাই লাল রঙের জিনিস কিন্তু নামটা জানা নাই সোনা মাই গো মাই বিয়া হরাই আমরে বানাইলাই জামাই কি তুই কি তুই তুই ভিতরটা কি গান গালি হ্যাঁ একটা মানুষ এতটা খ্যাত কি করে হতে পারে ভিতরে যারা ছিল সবগুলো আমার স্কুল ফ্রেন্ড ওদের সামনে তুই আমার মান সম্মান সবকিছু একদম শেষ করে দিলি তোকে না আমি আমার লাইফ আর চাই না তুই আমার সামনে থেকে দূর হ আমি আর চাই না ফলসোয়েটার দরকার নাই ফলসোয়েট আমি চাই না আমি হালকা হইতে চাই আবার ভারমুক্ত হইতে চাই আমি ভারাক্রান্ত হইতে চাই না আমি উঠতে চাই আমি আমার মতো থাকতে চাই আমি বিশ্বাস করি তাতে কারো ক্ষতি হবে না কিরে এরকম করলি কেন ভাই এত অনেক সুন্দর গান গাচ্ছিল তুমি তোর গানটা বন্ধ করলি কেন তুমি তো অনেক লাকি তোর হাজবেন্ড তো আমাদের হাজবেন্ডের মতো না আমার হাজবেন্ড তো প্রায় আমাকে মারধর করে আমার হাজবেন্ড এভরিডিং করে তারপর তো আমি মানিয়ে নিচ্ছি নিচ্ছি না শফিক তো বাইরে বাইরে থাকে আমাকে একটু সময় দেয় না তারপর তো আমি সংসার করছি ঠিক তোর হাজবেন্ড তো সে তুলনায় অনেক ভালো ভাইয়া প্রাণোজ্জ্বল একজন মানুষ কত সুন্দর গান করলো সবাই মজা করলাম তুই কেন এরকম করলি বুঝলাম না কিছু আমার নাম কবির না আমার নাম কবির আমি তোমাকে কবিরই বলেছি তাই নাকি কেন আমি হালকা হতে চাই শিওর হ্যাঁ চল তুমি আমাকে তুই করে কেন বললা একটু আগে যে তুই 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 করে আমারে ধুয়ে দিছস তখন আচ্ছা ঠিক আছে এখন থেকে আমরা দুজন তুই তুই হ্যাঁ তো বাসায় তো যাবো আব্বা তো অনেক কোয়েটালা মানুষ তারে কি করবি আব্বাকে আমরা হালকা মনে করব হ্যাঁ হ্যাঁ তুই রেডি ওয়ান টু থ্রি কবি আমি কাট করতে দেবো ঠিক আছে আচ্ছা একটু আগে যে গানটা গেল না ওটা গাও না ছোট কালের অভ্যাস আমার দুই টুটে লাগাই লাল রঙের জিনিস কিন্তু নামটা মনে নাই সোনা মাই গো মাই বিয়া করাই আমরে বানাইলাই জামাই